গত শুক্রবারের আগে শুক্রবারে আমি একটু সুদ নিয়ে একটু আলোচনা করছিলাম। সুদ নিয়ে আলোচনা করার পরে ওই উত্তর পাড়ার যে লুকমান কি কইরা নাম কমিটির মধ্যে আছে, ইলা আমার ডাক দেন নিয়ে কইতাছে আমি যে সুদ খাই ইডা আবার আপনার কেটা কইয়া দিল। আপনি আমি দেখছি মসজিদ বয়ান করবার সময় আমি দেখছি আপনি দুই তিনবার আমার ফাইল চাইছিল এবং সুদের কথাটা খুব কড়া কইরা কইছিল। মানে ইলা সাহেব আমি তো যেই কথাটা লেগা সবাই এখানে দেখাইছি, আমি তো আপনাদের এখানে নতুন ইমাম, আমি তো সবাই চিনি না, সবার সাথে একটু পরিচিত হয়ে সেরা কথাটা একটু বলার একটু সুযোগ করে দিন। উনি তো আমাদের মসজিদের নতুন ইমাম সাহেব, এখানে আসছেন নতুন, তো ওনার মসজিদে কিছু সমস্যা মনে কিছু আছে, এই সমস্যাটা উনি বলতে চায়। এখন এখানে আমাদের চেয়ারম্যান সাহেব আছে, এলাকার গণ্যমান্য ব্যক্তি, ওয়ার্ড মেম্বার আছে, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা আছে, আর আমরা শুনেন কি বলে। হুজুর আপনি কি সমস্যা আপনি বলেন, সবাই শুনুক। আপনারা তো এখানে সবাই আছেন, আপনারা তো জানেন আমি এখানে নামাজ পড়াই। আমি গত শুক্রবারে তো ওই যে নামাজের আগে তো বয়ান হয়, বয়ানের মধ্যে আমি একটু ওই পিতামাতার হক সম্পর্কে একটু বয়ান করছিলাম আর কি, যে পিতামাতাকে সেবা যত্ন কীভাবে করতে হবে কোরআন হাদিস ভিত্তিক আলোচনা করছিলাম। এখন মসজিদের যে জয়েন্ট সেক্রেটারি আছে উনি আমাকে ডাক দেন নিয়ে কইতেছে হুজুর আপনারে এই কথাটা কাটা শিখাই দিছে, আমি যে আমার বাপ মারে বাদ দিই না। এখন আমার উদাইলা দেখলে মানে ওই যে কোনো চা কথা কয় আর হুদা আর চোখে হুদা সার। আমি তো এই যে জয়েন্ট সেক্রেটারি সম্বন্ধে সব জানি, হ্যাঁ যে মা ভরে বাদ দে না এটা সবাই জানে। এখন আপনি বয়ান করছেন হ্যাঁ সমস্যাটা কোন জায়গা, এখন চেয়ারম্যান সাহেব আছে, চেয়ারম্যান সাহেব বিষয়টা আমি দেখেন একটু ভালো করে। নেতা সাহেব, চেয়ারম্যান সাহেব, সমস্যা তো আরেকটা আছে। গত শুক্রবারের আগে শুক্রবারে আমি একটু সুদ নিয়ে একটু আলোচনা করছিলাম। সুদ নিয়ে আলোচনা করার পরে ওই উত্তর পাড়ার যে লুকমান কি কইরা নাম কমিটির মধ্যে আছে, ইলা আমার ডাক দেন নিয়ে কইতাছে আমি যে সুদ খাই ইডা আবার আপনার কেটা কইয়া দিল। আপনি আমি দেখছি মসজিদ বয়ান করবার সময় আমি দেখছি আপনি দুই তিনবার আমার ফাইল চাইছিল এবং সুদের কথাটা খুব কড়া কইরা কইছিল। মানে ইলা তো ইলাও আমারে দেখলে দেখছি ওই শাস্ত্রল বইয়া বইয়া আমার বিরুদ্ধে বদনাম করতেছে। না এরকম করলে তো সমস্যা, তারা সুদ খাইব ঘুষ খাইব হাই আসে এরপরও দেখো ধরে বয়ান করবো, এরপরও দেখ আবার তারা শুইলেও লাগবো, এটা তো দেখার বিষয় আছে। এরা যদি অত লাগিয়ে থাকে হাতে সুদ ঘুষ না হাইলি চলে। হুজুর আপনি দুজন নিউ ওয়ার্ডের মেম্বার, আমি তো আপনি হেরার কথাটা জানাইবার আগে এই কথাটা তো আপনি আগে আমার জানাইবার দরকার আছে, আপনি কি আমার চিনেন না? মেম্বার সাহেব কী আর কইতাম, গত শুক্রবার আগে শুক্রবারে আমি মসজিদের মধ্যে একটু ফরের হক সরকারি জায়গা দখল এ নিয়ে সের একটু আলোচনা করছিলাম। আপনার যে মামতুল ভাই রুকুন্না কইরা নাম যে হে তো দেখলাম আমার ফাইল খুব বারবার আমার ডাকদার নিয়ে সেরা কয় আমি যে সিনবির জায়গা আমি যে খাস জায়গা যে আমি যে দুই হাত দখল করছি এটা আপনার কেটা কইছে, হে তোমার সেদিন পতলা মানুষের সামনে দৌড়া বইছে, এখন আমি তো জানি না হে যে জায়গা দখল করছে, এখন আপনার ভাই যদি আমার সাথে এমন করে ওখানে আমি কই যাইতাম কই। চেয়ারম্যান সাহেব বিষয়টা শুনলেন কি বললো, এখন যদি এলাকার লোকজন এই যে আমাদের মেম্বার সাহেব আছে মেম্বার সাহেব ভাই যদি এরম করে তাহলে এখন সেই হুজুর যাবে কই, বিষয়টা দেখেন হুজুরের কথাটা শেষ হোক। চেয়ারম্যান সাহেব দুঃখটা খুই খুঁজতাম, আমি ওই দিন মসজিদের মধ্যে বাল্য বিবাহ নিয়ে বিয়া শাদীর ব্যাপার স্যাপার নিয়ে আসার আমি কথা কইছিলাম, বিশেষ করে বাল্য বিবাহটার আমি একটু প্রাধান্য দিয়ে সেটা একটু ফুটাইয়া তুলছিলাম। আপনার যে হুপথল ভাই মসজিদ থেকে বেরিয়ে সেরা তিন চারজনের লইয়া সেরা সাথে আমার লইয়া সেরা কইতাছে যে আপনি নাকি কিছুদিন আগে একটা বাল্যবিহার একটা ওই যে মেয়ের নিবন্ধনের মধ্যে নাকি বয়স বাড়াইয়া দিয়ে সেরা আপনি নাকি বাল্যবিহার নাকি গিয়ে দিয়ে দিচ্ছেন, আপনার ভাই তখন আমারে ধরছে আমি নাকি আপনার ফেলে চাইছে নাকি গেছি, এই দূষণ আপনার উপরে দিয়ে সেরা কয় কেমন সাহস হুজুরের চেয়ারম্যানের বিরুদ্ধে কথা কয়, এই কথা কয়ে সেটা তিন চারজনের লইয়া সেরা তো আমার আয় সেরা ধরছে, ওখানে আমি কই যাইতাম কই কী করতাম। আচ্ছা শুনেন সুমন ভাই, যদি এরকম চলে এই সমাজ তাহলে এই হুজুর কেমনে এই মসজিদে থাকবো বা উনি বা কেমনে এই বয়ান টয়ান করবো, এটা তো সমস্যার কথা ওই কী করতাম বলছেন। আসাদ ভাই সমস্যা তো আরেকটা, আমি তো ওই যে আপনি তো আইনে আমার চাকরিটা দিছিলেন, তো চাকরি দিবার সময় তো আর ভাই এত সমস্যা খুঁজছি না যে আপনার এলাকার মেয়েদের, তো আমি তো বয়ানের মধ্যে ওই দিন বলছিলাম যে ঘুষের বিষয়ে, এখন আপনার যে স্বাস্থ্যল ভাই এ যে কাস্টমসে বা ওই যে কি সরকারি চাকরি করে সেটা তো আর আমি তো আর জানি না, এখন ঘুষ ছাড়া তো আর ওই চাকরি তো আর করণ জানা, মানে কেডা জানে এ যে ঘুষ খা, মানে আমি ঘুষের বিরুদ্ধে একটু বয়ান করলাম, মানে আপনার স্বাস্থ্যল ভাইও আমারে
ডর দেখা কজে বেশি বুঝতা কইলে কিন্তু সামগ্রিক দিক দিয়া কিন্তু হুজুরের সমস্যা করাইলাম মানে আমি তো ভাই ডরে আর কিতা করুম পরে আর আমি এরে কইছি বলে আচ্ছা আমি জেল আমার আনছে আমি আমি হিলার সাথে কথা কইতেছি আর ভাই আপনার ভাই কইছে আমি যদি চিন্তা হুম উদ্দিন মুর্শিদ হোসেন না পয়সা মানে দানও করতো না আমার বেতনও দিত না সাহেব সাহেব আপনার যেহেতু আছেন হুজুরের সমস্যা তো বিশাল এখন মেম্বারের উপরে কথাইছে মাসুদের উপরে কথাইছে মানে এই সমস্যাটা তো আপনার ছাড়া হইতো না কারণ আপনি ইউনিয়নের চেয়ারম্যানের লো এই গ্রামে তো আপনার বাড়ি এই মসজিদটা কিন্তু আপনার বাড়ির মসজিদ আর আমরা অনেক কষ্ট করে মাসুদের মাধ্যমে হুজুরটা আনছি অন এটা কী করণ যা এটা একটা সুস্থ সমাধান কিন্তু আপনাকে জানা লাগবো সুমন ভাই এখানে তো সমস্যা তো আরেকটা আমি ওই যে বয়ান করবার সময় ওই যে মহিলাদের আবরু পর্দা ফুসিদা নিয়ে সেরা মহিলারা যাতে একটু সেভ হয়ে যাতে চলাফেরা করে বোরকা টোরকা এই নিয়ে একটু আলোচনা করছিলাম অহন মাইকে তো অন আপনারা বাড়ির মহিলারা শুনছে অন আপনারা বাড়ির মহিলারা হইন না সেরা অহন তিন চার দিন ধরে ফুলা ফানো দে না গত বিশেষ বাড়ির মুষ্টি তুলতে গেছে মুষ্টির চালও দে না মহিলারা কইতেছে এই হুজুর থাকলে আমরা মুষ্টি দিতাম না ফুলা ফানো পরে বলে গিয়ে দিতাম না কোনা বুড়ার ভিতরে কোথা কোন দিত না বলে মহিলারা ফর্দা নিয়ে কিলিকে কথা কইছি এটাই আমার দোষ চেয়ারম্যান সাহেব আপনি সব শুনলেন হুজুরের সমস্যাটা সমস্যা তো বিশাল আকার ধারণ করছে এটা ছোটমোটো সমস্যা না মানে লোকজন কম এখন আপনার বিষয়টা পরে ভালো করে দেখেন কি করা যায় আপনারা তো সবাই শুনছেন হুজুরদের সমস্যাটা সমস্যাটা বিরাট সমস্যা এটা আমাদের এলাকার ইজ্জতের বিষয় তো এখন তো এটা সমাধান করা যাবে না আমি আগামী জুম্মার দিন মসজিদের মধ্যে লোকজন সবাই থাকবে তাদের সামনে বিষয়টা সমাধান করব আর এর মধ্যে আপনার উপর যাদের অভিযোগ আসছে আমি আমার ঘরের বিষয় ঠিক করব আর আপনার সম্বন্ধে যারা কথাগুলো বলছে যার যারা আত্মীয় স্বজন সম্বন্ধে বলছে তাদেরকে আপনি বোঝায় সংশোধন করবেন যাতে তারা এই সব কার্যকলাপ থেকে বিরত হয় এই বিষয়টা নিয়ে আপনার চিন্তা করেন না আমি চেয়ারম্যান হিসেবে আছি এবং আমাদের মেম্বারও আছে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা আছে মুসল্লিও আছে তা আমি আগামী শুক্রবারে সবার উপস্থিতিতে আমি বিষয়টা দেখব এটা আমাদের গ্রামের ইজ্জতের বিষয় আপনি এটা নিয়ে বাইরে আর কোনো আলাপ আলোচনা করেন না আপনার বয়ান আপনি চালাইয়ে দেন আপনি কারো কথায় আপনি বয়ান আপনি বন্ধ রাখবেন না আপনি হক লাইনে আছেন চলেন আপনি চলে যাই আসসালামু আলাইকুম